70 বছর পর বদল এলো ব্রিটিশ সিংহাসনে মুকুট পরেছেন নতুন রাজা তৃতীয় চার্লস নানান রকমের রীতিনীতি মেনে রাজ্যাভিষেক হয় তার একই সময় মুকুট পরানো হয় রানী ক্যামিলাকেও বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবে পর্যন্ত রাজকীয় শোভাযাত্রা দেখতে সড়কের দুই পাশে ঢল নামে লাখো মানুষের কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার God save the king. God save the king. যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেক অনুষ্ঠানে তৃতীয় চার্লসকে স্বাগত জানান অতিথিরা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ক্ষণে ক্ষণে বেজে ওঠে অপেরার সুর বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হয় রাজ্যাভিষেকের এই আনুষ্ঠানিকতা নানা আনুষ্ঠানিকতা পেরিয়ে পবিত্র বাইবেলে হাত রেখে শপথ নেন রাজা তৃতীয় চার্লস এই সময় ব্রিটেনে আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার করেন তিনি I, Charles, do solemnly and sincerely, in the presence of God, profess, testify, and declare that I am a faithful Protestant. শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি এরপর সিংহাসনে বসেন রাজা পরানো হয় রাজমুকুট সেন্ট এডওয়ার্ড ক্রাউন ব্রিটেনের 40তম রাজাকে পরানো হয় স্বর্ণের জড়ি দিয়ে তৈরি রেশমের লম্বা কোট যা রাজ্যাভিষেকে পরেছিলেন তার মা রানী দ্বিতীয় এলিজাবেথ রাজ্যাভিষেক হয়েছে রাজার দ্বিতীয় স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও তাকে পরানো হয় 112 বছর পুরনো কুইন মেরির মুকুট রাজ্যাভিষেক অনুষ্ঠান শুরুর আগে বাকিংহাম প্যালেস থেকে শুরু হয় রাজকীয় শোভাযাত্রা ডায়মন্ড জুবিলি স্টেট কোচে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যান রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা রাজসিক বহরের সঙ্গী ছিল ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও বিশাল শোভাযাত্রায় অংশ নেন ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত 4,000 সেনা এ সময় সড়কের দুপাশে ভিড় করেন লাখো মানুষ প্রায় 2 ঘন্টার ঐতিহ্যবাহী রীতি শেষে 260 বছর পুরনো বাহন গোল্ড স্টেট কোচে বাকিংহাম প্যালেসে ফেরেন রাজা রানী রাখি জেসমিন চ্যানেল 24